তো রেডি? আজকে সপ্তমী স্পেশাল লাঞ্চের জন্য। এই গরমের রোদের মধ্যে ওয়েদার ভালো, মোট কথা একবার আলো ঝলমল করছে, তাতে আমিও দিয়ে দিয়েছি ঝলমল। সপ্তমী, আশা করি আপনাদের পুজো সবাই ভালো কাটছে এবং বাকি দিনগুলো পুজো ভালো কাটুক, এটা বলে আমাদের আজকে ব্লগটা শুরু করছি। তো মা আজকে বলছিল যে বাংলা বাদ দিয়ে চাইনিজ বা ক্যাফে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম না, পুজোর সময় একটা বাঙালি খাবারের আলাদাই স্বাদ থাকে, বাঙালি আজকে আমরা খেতে যাচ্ছি। আবার মানে পূজার আনন্দটা দৌড়ে উপভোগ করা হচ্ছে। তো অনেকক্ষণ আগে রেডি হয়ে যাওয়ার ব্যাপার ছিল, বেরিয়ে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু হতে পারেনি, গাড়ি বুকিংও সমস্যা হচ্ছিল, তো এইসব করতে গিয়ে অনেক লেট হয়ে গেল। আশা করি জ্যামটা কম পাবো। ওখানে একটু আগে আমাদের পৌঁছানোর কথা ছিল, একটার সময় পৌঁছলে হয়তো একটু ওইখানে ওয়েট কম করতে হতো, কিন্তু এখন তো একদম প্রাইম টাইম, এই সময় লোকজন পুরো লাঞ্চ পাঞ্চ করতে যাবে, ওয়েট করতে হবে, ওই জন্য ভেবেই নিয়েছি। দেখা যায় আর কি করবো, পুজোর সময় একটু করতে হবে, এটা ভাবাটাই স্বাভাবিক। এখন আমি দুপুরবেলা চলে এসেছি খেতে, হ্যাঁ খেতে, প্যান্ডেল অফিং নয়, দুপুরবেলা প্যান্ডেল অফিং এ নয়, দুপুরবেলা লাঞ্চ করতে বেরিয়েছি। এবং আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে ইলিশ চুলি বং রেস্টুরেন্ট। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে এক্সপ্লোর করার, এবং আজকে সময় এবং সুযোগ পেয়ে চলে এসেছি। তো পিছনেই রয়েছে ইলিশ চুলি বং রেস্টুরেন্টটা, জাস্ট ঢোকার আগে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। তো চলুন আমাদের সাথে আপনারা, চলো চলো পেটে চো দিচ্ছে। এখন বাজে হচ্ছে 2:20-25 এরকম, তো এই সময় করে আমরা যাচ্ছি, চলো ওয়েট করবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, দুজনের সিট, আধ ঘন্টা মতো বলেছে ওয়েট করতে হবে। এখন 2:30 বেজে গেছে, ওয়েট করাটা খুব চাপে, বাট স্টিল ওয়েট তো করতে হবে, পুজোর সময় বেজে গেছে। আমরা এতে গেছি, এখানে শারদীয় মেনু রয়েছে, নন ভেজ থালি এবং ভেজ থালি, আর এটা হচ্ছে আলাকাটে আইটেমস রয়েছে, এবং আমি আলাকাটে আইটেমসই নেবো আমি ভাবছি। এসে গেছে হচ্ছে গন্ধরাজ ঘোল আর আম পান্না। তুমি কোনটা খাবে, সাদা খাবে না সবুজ খাবে? ও খালি পেটে আগে গন্ধরাজ ঘোলটা খেয়ে নাও, তাহলে সেটা ভালো হবে। কেমন অ্যাম্বিয়েন্সটা? ভালো, কিন্তু কখন খাবার আসবে তাই আশায় বসে আছি। মা খেয়ে দেখো, ও মা কেমন ইলিশ ফিশ ফিঙ্গার? ভালো ভালো না? এটা আমি ওই জন্য নতুন একটা জিনিস ওই জন্য অর্ডার দিলাম, ঠিক আছে নাও। তো এসে গেছে সাদা ভাত, লুচি 4 পিস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, লোকার ডালনা,
আর হচ্ছে চিকেন কষা জম্পেশ মুরগি এর নাম হচ্ছে জম্পেশ মুরগি তো বেসিক্যালি আগে লুচি দিয়ে শুরু হোক লুচিটা শেষ হওয়ার পরে তারপরে বাকিটা খাওয়া হবে লুচি দিয়ে শুরু হবে এবং লুচির সাথে যেটা খাওয়া হবে সেটা হচ্ছে ধোকার ডালটা গরম একদম রয়েছে গ্রেভি নিয়ে নিচ্ছি প্রচুর গরম আছে খেয়ে দেখি কেমন লাগে তো আমি পাতে নিয়ে নিয়েছি গরম গরম ভাত বাসমতি রাইস আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মা এখনো লুচি থেকে বেরোতে পারেনি আর এখান থেকে আমি ঝুরি আলু ভাজা নিয়ে নিচ্ছি একদম মুচমুচা কেমন লাগছে ডাল আলু ভাজা সবসময় ফেভারিট গরম গরম ভাত জম্পেশ মুরগি খাওয়া দাওয়া করে লেট একদম করিনি খেয়েছি বাইরে বেরিয়েছি ট্যাক্সি পেয়ে গেছি হলুদ ট্যাক্সি পেয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে আমরা ব্যাক করে গেছি এখন বাজে হচ্ছে এখন টাইম হচ্ছে 4:15 লাঞ্চ করে এসে ঘুমানোর প্ল্যান ছিল আমার আমাদের ছিল এবং ঘুম থেকে উঠে আমার একটু বেরোনোর ব্যাপার রয়েছে আজকে আউটিংয়ে যাব কিন্তু যা দেরি হয়ে গেল অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টের নামটা বলছি না অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে আমাদের ঘুরে আসতে হচ্ছে হয়েছিল কেননা প্রচুর ভিড় প্রচুর লাইন অনেকক্ষণ দাঁড়ানোর কথা বলা হয়েছিল প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়ানোর জন্য বলছিল যেটা পুজোর সময় দাঁড়ানোটা একদমই নিরর্থক ওই জন্যই আমরা ওখান থেকে ব্যাক করে পার্ক স্ট্রিটে ইলিশ ট্রুলি বং রেস্টুরেন্টে গেলাম এবং খাওয়া দাওয়া করলাম যাই হোক ওটাই হয়তো ছিল লেখা যে ওখানে খাওয়া দাওয়া হবে সপ্তমী লাঞ্চ ওখানেই হবে এটাই হয়তো ছিল যাই হোক খাওয়া দাওয়া তো হলো কেমন খেলে সেটা বলো মোটামুটি ইলিশের যেটা স্টার্টার নিয়েছিল কি ভেতরে পুর দেওয়া ওইটা ভালো ছিল ক্রিসমি ছিল তারপর ভাত ডাল আলু ভাজা ভালো ছিল দেখো সবই ভালো ছিল চিকেনটা যাম যেটা ছিল জম্পেশ চিকেন মোটেই লাগলো না একদম সিম্পল লাগলো সিম্পলও নয় সিম্পল তো মানে ঘরের যে চিকেন ঘরের চিকেন একটু স্বাদ আমার কেমন একটা লাগলো তো যাই হোক 4 পিস চিকেন ছিল 2 পিস দিয়ে আমরা খেয়েছি 1 পিস 1 পিস করে কারণ পেট প্রচন্ড ঘুরে মানে একদম ফুলে গিয়েছিল কেননা সত্যি বলতে গেলে ফিস ফিঙ্গার যেটা ইলিশ ফিশ ফিঙ্গারটা খুবই ভালো ছিল ভাত লুচি ছোলার ডাল না ছোলার ঢাকার ঢোকার ডোল না ঢোকার ডাল না ঢোকার ডাল না ঢোকার ডাল না ঘুমের চোটে না তোমার কথার চোটে আমার কথা উড়িয়ে গেল ঢোকার ডাল না যেটা সেটাও ভালো ছিল তো লুচি দিয়ে খেতে লুচিগুলো বড় সাইজ ছিল এটা কিন্তু একটা মানতে হবে লুচিগুলো বড় সাইজ ছিল তো ওটা দিয়ে খাওয়া হলো এবং তারপরে ভাত ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডালটাও খুব গাঢ় ছিল ওটাও একটা হেভি ফুড ছিল তো ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলাম এবং ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেলাম আর তারপরে যেটা চিকেনে যেখানে গেলাম চিকেনটাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করে দিল আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম আমরা ঠিক আছে মাটন খাই না দেখে একটা প্রবলেম হয়ে গেল মানে থালি সিস্টেমও ছিল থালিটা আমরা হচ্ছে মধ্যে ছিল চিংড়ি মালাই কারি পাবদা মাছের আরো কি সব তরকারি ফরকারি ছিল কিন্তু ওর সঙ্গে মাটনই নিতে হবে আর আমরা মাটন খাই না বললাম যে আমাদের অন্তত চিকেনটা বদলা বদলি করে দিন হবে না ওইটা পূজার পর যার জন্য আমাদের আলাদা আলাদা কিনে খেতে হলো
তো যাই হোক ভালোই ছিল, ভালো লাগলো। একটা নতুন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হলো, হ্যাঁ সেটাই। কিন্তু এটা নেক্সট বার খাওয়ার মতো আর নয়, তাই না? আমার আমার রিকমেন্ডেশন আমি নেক্সট বারের জন্য আমি বলছি না। যাই হোক, আপনারা যদি মনে করেন তবে অ্যাম্বিয়েন্সটা, আর ইলিশ মাছের আইটেম আমরা যদিও ট্রাই করিনি, ইলিশ পিস ফিঙ্গার বাদ দিয়ে, যদি ইলিশ মাছের দামও বেশ 680 এরকম সামথিং দিয়ে শুরু বা কিছু ছিল, তো ওই জন্য আমরা ওটা অর্ডার দিইনি। হোয়াট এভার, আপনারা যদি ইলিশ টুলি বঙ্গে গিয়ে যদি খেতে চান খান, অবশ্যই খান, ইলিশ মাছ ট্রাই করুন, যেটা ডাব চিংড়ি এটাও ট্রাই করতে পারেন, ভালো লাগতেই পারে, ভালো লাগবে, ঠিক আছে। তো আজকে ব্লগটা এতটুকু রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর দেখতে পাবেন আমাদের পাঁচ পূরণে বনিমানা, শুভ সপ্তমী অবশ্যই, এবং পুজো ভালো কাটুক, আবার আগামী ব্লগে দেখা হবে। টাটা, বাই 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 বাই। তবে কালকে অষ্টমী, কিন্তু ভোর বেলায় শুরু হচ্ছে, ভোর বেলায় অঞ্জলি শেষ হচ্ছে, ওই জন্য সব দোকান করে থাকবে, গিয়ে কিনে নেবে, ঠিক আছে? তো কালকে রাস্তায় রাখলে হবে না, তাহলে গিয়ে বেরিয়ে কিনে নিতে হবে, কারণ আমি তো বেরিয়ে যাবো।